অ্যান্ড্রয়েড ট্রিপল ট্যাপিং দ্য স্ক্রিন জুম। ট্রিপল ট্যাপিং স্ক্রিন জুমটি হলো ডিসপ্লের উপরে পরপর তিনটি ক্লিক করলে ডিসপ্লেটি জুম করা যায়। এভাবে করে তারপর আপনি দুটি আঙুলের সাহায্য নিয়ে এভাবে ড্র্যাগ করলে জিনিসটি ছোট বড় হয়। এটিকে আপনি অফ এবং অন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সেটিং। সেটিং থেকে যেতে হবে আপনাকে অ্যাডিশনাল সেটিং। অ্যাডিশনাল সেটিং থেকে যেতে হবে অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পরে ভেরিফিকেশন কোডটি টাইপ করতে হবে। তারপরে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে এখানে আপনাকে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর ভিতরে আপনাকে যেতে হবে ম্যাগনিফিকেশন চেস্টার্স। ম্যাগনিফিকেশন চেস্টার্সটি ক্লিক করতে হবে। ম্যাগনিফিকেশন চেস্টার্সটি অ্যাক্টিভ করা, এটাকে অফ করে দেওয়ার পরে আপনি ট্রিপল ক্লিক করলে এটি আর জুম হবে না। আপনি যদি এটাকে আবার অন করে ট্রিপল ক্লিক করেন তাহলে আপনি এটি জুম করতে পারবেন। আপনাকে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি এই বিস্তারিতটা পড়লে এটাকে জানতে পারবেন। এভাবেই হচ্ছে যে ট্রিপল ট্যাপ করে আপনি ডিসপ্লেটাকে যে কোনো অপশনই আপনি জুম ইন করতে পারবেন, আবার জুম আউট করতে পারবেন। যদি আপনি ম্যাগনিফিকেশন চেস্টার্সটা অফ করেন তাহলে আপনার এই জুমটি আর হবে না। এটা হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডে থেকে আপনি এটাকে অফ করে দিয়ে ব্যাক করে চালাবেন, তখন এটি আর ট্রিপল ক্লিক করলে কখনো জুম হচ্ছে না।